আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে কয়েকটা কথা কইতাম চাই, যে আমরা দেশর অ্যাক্সিডেন্ট নিয়া, আমরা দেশ যদি অ্যাক্সিডেন্ট করে একটা ড্রাইভারে, তখন আমরা পয়লা ড্রাইভারে চুকাইয়া বা করি, ড্রাইভার হই ওরে আমরা মারতাম। দেখো কি, আমি একটা জায়গা খাড়া আছি, একটা সিগনাল, এই জায়গা আমি একটা জিনিস বুঝাইতাম চাই আপনার, যে এই জায়গার থাকিয়া আমরা যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পয়লা ড্রাইভারে চুকাইয়া আমরা ড্রাইভারে মারি, এটা আমরা আসলে অনেক অন্যায় কাজ করি। কারণ অ্যাক্সিডেন্টও কেউ কইয়া করে না, অ্যাক্সিডেন্টও কেউ ইচ্ছা করি করতে চায় না, অ্যাক্সিডেন্ট একটা ওই যায় ভাই। এর লাগে আমি একটা জিনিস কইতে চাই, ওই যে আমরা ড্রাইভাররে মারি, ওই যে আমরা ড্রাইভাররে এইরকম অ্যাক্সিডেন্ট করা বাদে ড্রাইভারটার উপরে আমরা এইরকম রাগান্বিত হইয়া ড্রাইভাররে দৌড়াইয়া নিয়ে মারোইন, এই জিনিসগুলোতে আমরা দেশটার জন্য বাড়াইয়াই তৈব ভাই। দেখো কি, আমি একটা সিগনালও শান্তাত খাড়া আছি, এই যে এখনকে এরকম সিগনালর গাড়ি আইব, এরকম গাড়ি আইলে গাড়িগুলো কীরকম সিগনালও খাড়াতে হবো। কারণ এক সুতা পরিমাণ সিগনাল পড়ে গেলে এ বাইরে কান্ট্রিতে, যে ইউরোপ কৌকা, মিডিল ইস্ট কৌকা, বিভিন্ন দেশও গাড়ি একটুতা গাড়ি আর আগ্রহিত নয় সিগনাল পড়ে গেলে। এইটা এ দেশর আইন, এই দেশর সিগনাল পড়ে গেলে এক সুতা পরিমাণ গাড়ি আগ্রহিত নয়। আমি চাই আমরা দেশও এইরকম যে বাইয়া হল আসন ড্রাইভার আপনারা এগুলো বুঝতা, আপনারাও আমরা দেশর যে জায়গার সিগনাল আছে সিগনালটা মানতা, যে জায়গার রেন্ডি বোর্ড আছে রেন্ডি বোর্ড মানতা। দেখো কাউ যে গাড়িগুলো খাড়া, কারণ সিগনাল পড়ছে এক সুতো ওরা যাইতো নাই, সিগনাল না পড়লে ওরা আবার যাইব। আমি একটা জিনিস কইতাম চাই, আর এই দেশে অ্যাক্সিডেন্ট করলে পাঁচ দশ মিনিটের ভিতরে পুলিশ আইয়া এই বাইকগুলো যারা অ্যাক্সিডেন্ট করবো এরারে পুলিশ আইয়া হেল্প করিয়া হসপিটাল নিয়ে যাইব গে। আমি ওই জিনিসগুলো কইতাম চাই, আমরা দেশে তো আর পাঁচ দশ মিনিটের ভিতরে পুলিশ আইতে পারতো নাই, পাঁচ দশ মিনিটের ভিতরে পুলিশ আয়ও না। এর লাগে একটা জিনিস আমরা বুঝতে হইব, আমরা যে বাইটায় অ্যাক্সিডেন্ট করবো, যে ড্রাইভার বাই অ্যাক্সিডেন্ট করবো, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা বুঝতে হইব আমরা ও ড্রাইভার বাইরে আমরা হেল্প করতে হইব। কারণ আমরা দেশের পুলিশ তো আর এইরকম অ্যাভেলেবেল রাস্তাত ঘুরায় না, অ্যাভেলেবেল তো আর রাস্তাত গাড়ি নিয়া ঘুরাইতেছে না, এই দেশে তো টোয়েন্টি ফোর আওয়ার্স রাস্তাত পুলিশ থাকে। কারণ আমরা দেশের তো আর সব জায়গা সিটি নাই, সব জায়গা তো আর পুলিশ পাই থাকতো নাই। এর লাগে আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা বুঝতে হইব, সাধারণ মানুষ হলে আমরা বুঝিয়া এ আমরা হেল্প করতে হইব। আর আজকে যদি একটা ড্রাইভার বাই অ্যাক্সিডেন্ট করে, এটা আমরা বুঝি, বুঝিয়া তারে না মারিয়া তারে আমরা হেল্প করি, করিয়া তারে হসপিটাল নিয়ে যাই, বা কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা আমরা বাদে বুঝতে চাই তারে না মারিয়া, তখন আমরা সমাজটা অনেক সুন্দর হয়ে যাব। কারণ সব কিছুর সমাধান একটা বাইরে মারলে হয় না, এটা আমরা বুঝিয়া নিতে হইব। আর যারা বাইরে কান্ট্রিতে আসন, যারা বাইরে দেশ আসন, ইউরোপ আসন, বাইরে কান্ট্রিতে আসন, এরা অবশ্যই জিনিসগুলো বুঝের, এরা এই কাজগুলো করতো নাই। কারণ এরা বাইরে দেশর সব কিছু ডিসিপ্লিন মানিয়া চলে, আর বাইরে দেশ বিভিন্ন দেশের মানুষের লগে চলাফেরা করে, আর জিনিসগুলো বুঝবো, এরা ড্রাইভার বাইরে এরকম আক্রমণ করতো না, এরকম মারতো না। আমি সাধারণ আমার দেশের জনগণ যারা আসন, যারা আমার ভিডিওটা দেখলে প্লিজ আপনারা কথাগুলো শুনবা, আর একটা ড্রাইভার বাইরে যদি অ্যাক্সিডেন্ট করে আপনারা প্লিজ তারে মারবা না। কারণ অ্যাক্সিডেন্ট করলে হেল্প করবা, অ্যাক্সিডেন্ট করা বাদে ওর মাথাটা ঠিক থাকে না, আর এই সময় যদি আমরা তারে মারি তাইলে তো আরও জিনিসটা খারাপ হয়ে যায়। আমি একটাই রিকোয়েস্ট করতে চাই সকলের কাছে, হাত জোর করিয়া, যে আমরা দেশে ওই জিনিসগুলো মানতে হইব, আমরা এই অ্যাক্সিডেন্ট জিনিসটা তোমার বাঁচতে হইব, একটা অ্যাক্সিডেন্ট সারা লাইফের খান্ন হইয়া দাঁড়ায়। দেখো কি, আমি অনেক সময় প্রবাসী বাই সকলের নিয়ে অনেক ভিডিও বানাই, অনেক কথা কই, আমার কথাগুলো যদি বাই আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না তাইলে তো আমার কথাগুলো কওয়ার কোনো কোনো মানই থাকে না। আমি ইচ্ছা, আমি সকলের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো আপনারা উপরে দিয়ে টান দিয়া যাইবা না, একটা লাইক করিয়া দিবা, একটা কমেন্ট, একটা শেয়ার করিয়া দিবা প্লিজ। কারণ আমি অনেক কষ্ট নিয়া এই প্রবাসও থাকিয়া এই প্রবাসের ভিডিওগুলো বানাই। দেখো কি, আমি যে জায়গায় খাড়া আছি আজকে, এখন রাত্রে, এখন এই প্রবাসও অনেক গরম, রাত্রের টাইম কি পরিমাণ গরম দেখো, একটা বাইরে দেশও এইরকম কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি, প্লিজ আমার ভিডিওগুলো আপনারা একটুটা শেয়ার করিয়া দিবা, একটুটা লাইক করিয়া দিবা। কারণ আমি চাই আমার দেশের মানুষ সুস্থ থাকুক, আমার দেশের সমাজটা সুন্দর হোক, আমার দেশের প্রবাসী ভাই অকল কষ্টতনে এজরা সুখে থাকুক। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।